ইদানিং বাজারে অনেক স্কুটি বের হয়েছে, আমাদের বোনেরা এই স্কুটগুলো চালান, তো সেটা আমি কোনো খারাপ দেখছি না। তবে স্কুটি যারা চালান তাদের, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলতেছি, আর ভেসপাতা এখন পুরুষরা খুবই কমই চালান, যাই হোক যারাই এই স্কুটিগুলি চালান তাদের কক্সিডাইনিয়া হওয়ার চান্স অত্যন্ত বেশি। কক্সিডাইনিয়া হচ্ছে আমাদের যে কক্সিস, আমাদের নিচের অংশটা, হ্যাঁ এটাকে আমরা কক্সিস বলি। যখন আমাদের স্কুটি চালানো হয় তখন পা দুইটা এরকম সামনের দিকে একসাথে লাগানো থাকে, সামনের দিকে থাকে, যেটা মোটর সাইকেলের ক্ষেত্রে হয় না। মোটর সাইকেলটা ফাঁক থাকে এরকম, আর স্কুটিটা পা দুটা সামনের দিকে থাকে। এর ফলে এই জায়গাটাতে বারবার প্রেশার পড়ে, প্রেশার পড়লে একটা সময় এই এটা ইনফ্লামেশন হয়, পেন হয়, আর এটাকে বলা হয় কক্সিডাইনিয়া। তো আমাদের অনেকেই, অনেক পেশেন্ট আমরা পাচ্ছি যে এই কক্সিডাইনিয়া হচ্ছে। তো যাদের, যারা স্কুটি চালান তাদের হওয়া প্রবণতা অত্যন্ত বেশি, তাই আমরা দুইটা ব্যায়াম দেখাচ্ছি, এটা একটু করবেন, আর যতটুকু সম্ভব একটু পাটা কোমরটা স্ট্রেট রাখবেন, হ্যাঁ স্ট্রেট রাখবেন, যাতে করে ঝাঁকিটা কম লাগে, তাহলে এই কক্সিডাইনিয়া হওয়ার প্রবণতা খুব কম থাকবে। আর দিনে কয়েকবার যদি যে ব্যায়ামটা আমরা দেখাবো এটা যদি করেন তাহলে এটার সম্ভাবনা অত্যন্ত কম থাকবে। ধন্যবাদ। আমরা প্রথমে হামাগুড়ি দেওয়ার মতো এভাবে পজিশন করব, এরপরে কোমরটা আমরা একবার ডান পায়ের গোড়ালিতে বাঁকা হয়ে লাগানোর চেষ্টা করব, আবার ঠিক আগের পজিশনে গিয়ে আবার বাম পাশের পায়ের গোড়ালিতে লাগানোর চেষ্টা করব। এভাবে দুই পায়ে 6 সেকেন্ড করে করে ধরে রেখে 6 বার করবো, এ পায়ে 3 বার, ওই পায়ে 3 বার।